মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বেজেছে হচ্ছে ঠিক সকাল 6:05। আমি আজকে মোয়ের বাড়ি যাবো, কারণ আজকে অফিসে সেরকম কাজের চাপ নেই, তোমাদের তো আগেই বললাম। তো এখন বসিয়ে দিয়েছি চা, চাটা খাবো। ওদিকে আরেকজন ব্রাশ ট্রাশ করে নিয়ে বসে আছে, ও চাটা খাবে, তারপরে আমাকে মোয়ের বাড়ি ছাড়তে যাবে। আজকে অফিসে একটু রিল্যাক্স করে যাব, কোনো ব্যাপার না। তো দেখো, আরো একটু রোগা হয়েছে, এই কুর্তিটা একটু টাইট টাইট হতো, এখন পুরো লুজ ফিটিংস হয়ে গেছে। ওয়েদারটা কি করবে বুঝতে পারছি না, বৃষ্টি হলেও হতে পারে, আবার রোদ উঠলেও উঠতে পারে, মেঘলা মেঘলা পড়ে আছে। কালকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল। গান গেয়ে নিলাম, আমার ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। আরেকজন ব্রেকফাস্ট খেয়ে নিয়েছে, তিনি খেয়েছেন হচ্ছে কি বলে ও এই কর্নফ্লেক্স আর টক দই। এবার এটা আমার জন্য রেডি হচ্ছে, সব শুদ্ধ উল্টে দিয়েছি, উল্টানোটা ঠিকঠাক উল্টাতে বললেই হলো, ওইটাই চিন্তা থাকে, ঠিকঠাক উল্টাতে পারবো তো, উল্টে দিয়েছি ঠিকঠাক, আর চিন্তা নেই। এবার কেটে নিন, আজকে এখনো স্নান পুজো কিচ্ছু হয়নি, খাবারটা করছি, তারপরে স্নান পুজো করব, তারপরে রেডি হয়ে বেরোবো। রিল্যাক্স তো রিল্যাক্স, ফুল রিল্যাক্স। রেডি হয়ে গেছে আমার লাঞ্চ, ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ, চলো খেয়ে নি। অনেক দিন পর করলাম। অফিস থেকে এই জাস্ট ফিরছি, চারিপাশটার অবস্থা দেখো কি রকম, মেঘ করে আছে দেখেছো, প্রচণ্ড মেঘ, এখনই আসবে বৃষ্টিটা আর কি। তাড়াতাড়ি ঢুকে পড়েছি, এই ভালো, ওই যে স্যার এখন গাড়ি ঢোকাচ্ছে, গাড়িটা ঢোকাবে, এবার আমি ঢুকবো, আর খাবারটা নিয়ে এসেছি। আজকে তো দুজনেই অফিসেই ছিলাম, আজকে ফিল্ডের ব্যাপার ছিল না, মান্থের 1 তারিখে ফিল্ডের ব্যাপার থাকে না। তো এখন যাই, ভেতরে যাই, বাইরেটা তোমাদের একবার দেখিয়ে নিলাম, কি অবস্থা দেখো একবার, চলো এবার গিয়ে কি নিয়ে এসছি। অফিস থেকে বাড়ি চলে এসেছি, এখন বেজেছে 3:40। বাবা বৃষ্টির জন্য দাঁড়াতে হলো, না হলে আরও আগে আসতাম, আর আসার সময় নিয়ে এসেছি এক চিকেন বিরিয়ানি, কলকাতা নাচ বিরিয়ানি থেকে, ভগত সিং, কলকাতা নাচ বিরিয়ানি, এক চিকেন বিরিয়ানি খাবো এখন, খেয়ে দিয়ে আজকে একটা লম্বা ঘুম দেবো। পুরো মাসের যে এনার্জি লসটা হয়েছে পুরো এনার্জিটা চলে আসবে, দিয়ে তারপরে রাত্রিবেলা আছে পড়ানো, আর কোনো কাজ নেই, সন্ধ্যেবেলা সন্ধ্যে দাও, আর রাতের খাবার এখন যখন বিরিয়ানি খাচ্ছি রাতে হালকা কিছু খেয়ে নেব। তুমি লেগ পিসটা খাবে তো? এখন দুপুরবেলা তো একদম পুরো সবে রান্না হয়েছে, বলছি সবে রান্না হয়েছে একদম, দারুণ। জানি না এটা কোনটা বেরোলো, লেগ পিস বেরোলো কি না দেখে নিচ্ছি, না লেগ পিস নেই। আচ্ছা ঠিক আছে, চাপটা এটা সরাও, এটা তোমাকে লেগ পিসটা দিচ্ছি। ভদ্রলোকে লেগ পিস, লেগ পিস ভালোবাসে বিরিয়ানিতে, আর আমরা শুধু আমাদের কলকাতায় যেমন কি কলকাতা, কলকাতার বিরিয়ানি মানেই এক চিকেন, এইখানে শুধু চিকেনও তুমি পাবে, এক চিকেনের থেকে 10 টাকা কম বেশি আর কি। বাহ দারুণ, খেদে উঠেই চলে এলাম, কেন বলো তো আবার দেখাতে, বাসন যাচ্ছিলো মেজে বসে আসলাম, বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু ঘরে গরম আছে জানো তো, আর এই সময় বৃষ্টিতে গরম কমে না, জানলাটা একটু খুলে দিলাম, আর এই দেখো মিশোতে বুক করেছিলাম এই 3টে দোপাট্টা, সেদিনকে আমাকে দীপা বলেছিল না যে এই দোপাট্টাটা পরে অফিস না যেতে,
আসলে আমাদের অফিসে দোপাট্টা ছাড়া অ্যালাউ নেই। এখন দোপাট্টাটা আমার সংখ্যায় কম ছিল, আর এই দোপাট্টাগুলো হয় কি যে কোনো চুড়িদার বা কুর্তির সাথেই হয়ে যায়। সেই তিনটে দোপাট্টা অর্ডার করেছিলাম, বলেছিলাম এই যে তিনটে দোপাট্টা, একটা অফ হোয়াইট মানে স্কিন কালার, একটা হোয়াইট, একটা ব্ল্যাক, মোটামুটি এগুলো তো সবগুলোই চলে যাবে। আর মেরুন যে একটা সুতির ওড়না কিনেছিলাম, খুব রঙ উঠছে জানো তো, যমুনার জিনিস সাধারণত রং ওঠে না। যমুনা থেকে কিনেছিলাম, চণ্ডীদাসে যারা দুর্গাপুরে থাকো জানো, যমুনার জিনিস ভালো হয় কিন্তু কেন রং উঠলো জানি না। তো এইগুলো এখন এসছে, খুলবো, তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তারপর এটা খুলি দেখি কেমন হয়েছে ওড়নাগুলো। ঘুম ভুলে যাওয়া কেঁদে ফেলে হাওয়া, এ জীবনে হলো বলো কতটুকু পাওয়া, মনে পড়ে বসে মুখোমুখি দুজনেই সুখী, মেঘেরই আড়ালে ছিল চাঁদেরই সেই উঁকি, কানে কানে গানে গানে মিলে মন। বল, চাঁদে আর উঁকি মারছে না? চাঁদ আর উঁকি মারার কোনো ঝুঁকি নিচ্ছে না? যত রাত বাড়ছে বৃষ্টি তত বাড়ছে, নোংরা আবর্জনা মেঘগুলো এখন ঢুকে গেছে, যত রাত বাড়ছে তত বৃষ্টি। তো যাই হোক, যেটা বলছি এক মিনিট আমি একটু বলে নি। দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি, এক চিকেন বিরিয়ানি, সাড়ে তিনটে কি পৌনে চারটে, তারপরে ঠিকই ছিল। আজকে যা ওয়েদার, বৃষ্টির অবস্থা ছিল, আজকে যা ওয়েদার, খাওয়া দাওয়ার পরে মানে একদম টানা ঘুম দেব। খেয়ে দিয়ে উঠে দুজনে দুটো কর্মিয়ে শুয়েছি, ও তো কিছুক্ষণ বাদে ঘুমিয়ে গেছে, আমি ওই ছোটো ছোটো রিলসগুলো দেখছিলাম, রান্নার রিলস, খাবারের রিলস, এগুলো দেখতে দেখতে ফোনটা পাশে রেখে ঘুমিয়েছি। তখন সাড়ে চারটে হবে, হঠাৎ করে একটা ফোন এসেছে। আর এই সবে ঘুমের মুহূর্তে, এমনিতে তো ঘুমাই না দিনের বেলা, সবে ঘুমের মুহূর্তে ফোন আসলে না খুব মানে অস্বস্তি হয় আর কি। আমি ফোনটাকে সাইলেন্ট করে দিয়ে শুয়ে গেছি। আজকে সব থেকে বড়ো কথা, আজকে একটা ভুল কি করেছি জানো, আমার ইউটিউবের ভিডিওটা জানি না কীভাবে হয়েছে, হয়তো ফোনটা ব্যাগে ছিল তাতে হয়েছে বা কীভাবে হয়েছে জানি না, আমার ইউটিউবের ভিডিওটা আমাদের অফিস গ্রুপে শেয়ার হয়ে গেছে। তারপরে আমাকে ফোন করে বলছে, এই অনুপমা দি তুমি তোমার ভিডিওটা অফিস গ্রুপে শেয়ার করে ফেলেছ। আমি এই বাবা এটা কী করে হলো, দিয়ে সঙ্গে সঙ্গে আবার ডিলিট করলাম এই আর কি। তারপরে রাত্রিবেলা ভাবলাম হালকা কিছু খাবো, যেহেতু খেয়ে দিয়ে শুয়ে পড়েছি বেশ পেটটা ভার ভার লাগছিল। উঠলাম কখন, সাড়ে ছটার সময়, যখন চোখ খুলে তাকিয়ে দেখছি হালকা হালকা আলো তখনও আছে, কিন্তু চোখটা আমি পুরোপুরি খুলতে পারছি না, এরকম একটু খুলছি আবার বন্ধ হয়ে আসছে চোখ, দিয়ে করতে করতে উঠলাম সাতটা। উঠে সন্ধ্যে দিলাম, আটটা নাগাদ চা বানালাম, তারপরে আস্তে 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 খিদেটা পেলাম। আর রাত্রিটার খাবারে কেমন খেয়েছো খাবারটা? খুব ভালো খেয়েছি একদম। বেসনে চিলা করেছিল, বেশ পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে, আর একটু পিঠা কিষানের টমেটো সস নিলাম, ভালো করে আস্তে আস্তে খেয়ে নিলাম। গরম গরম ভালো, গরম গরম তো ভালো হয়েছে, খেতে দারুণ হয়েছে। তো যাই হোক, আগে যেমন কাজটা করতাম, গাড়ি চালাতাম, সেখান থেকে মোটামুটি এখন টোটালি আউট বলতে আউট, মানে যেটুকু আছে ওটুকু না থাকার মতো। তো যাই হোক, ওই সকালে খালি আদরকে দিয়ে আসা বললাম ওটা না করার মতো। তো যাই হোক, এবার একই অফিসে দুজন, ও হচ্ছে ইনডোরে কাজ আর আমার হচ্ছে আউটডোর, মানে এতদিন, এই যে 18 জুলাই আমি জয়েন করেছি, মানে অফিসটাতে গিয়ে এত সুন্দর লাগছে, একটা পুরো ফ্যামিলি। এই যে অনেক অফিসে থাকে না, চুপচাপ সব কাজ করে, কাজ হয়ে যায় চলে যায়, এখানে সেরকম না, এখানে সেরকম নয়, এখানে যখন যে কটা দিন কাজ হয় মাসে, একদম টোটালি সিরিয়াস হয়, আবার ঠিক মাসে যখন নতুন মাস পড়ে 1 তারিখ থেকে, মানে সব রিল্যাক্স, আমাদের কাজ ঢোকে মোটামুটি 4-5 তারিখ থেকে কাজ ঢোকে, তখনই কাজ সব যে যার কাছে হ্যান্ডওভার হয়ে যায় চলে।
মেয়েবার ঠিক জাস্ট এরকম। তারপরে তো খাওয়া দাওয়া মানে চোখে না দেখলে কেউ বিশ্বাস, মাসে দুটো দিন, প্রথম দুটো দিন বিশেষ করে আমাদের কাজগুলো মোটামুটি দু তারিখের পর ঢুকে যায়। আমরা রেডি করলে তবে তো তোমরা কাজ করবে, কিন্তু কাজ যখন শুরু হবে তখন কিন্তু একদম সিরিয়াস। একটা কথা হচ্ছে মানে আজকে স্যারের মুখে নিজে আমার প্রশংসা শুনে আমার নিজেরই বসে থাকাটা বিরক্ত লাগে, মানে বসে থাকা মানে সব ভুলভাল চিন্তা ভাবনা যেটা কিছু কিছু ক্ষেত্রে দেখছি। আমার লাইফে আমার এখন একটাই মানে কি বলবো একটাই স্বপ্ন যে এই মানুষটাকে কিভাবে ভালো রাখবো। আর এই মানুষটাকে যখন সবাই ভালো বলে না ভীষণ ভালো, ভীষণ ভালো লাগে। কারণ আমি তো জানি মানুষটা কি, আমার মতন তো কেউ জানে না এই মানুষটা, কেউ জানে না, নোবডি নোবডি কেউ জানে না ও যে কি রকম মানুষ। টাকা পয়সা দিয়ে মানুষকে দূর থেকে দেখে বিচার করা তো যায় না। আমার ক্ষেত্রে আমার কথা বলে বলছি না, যে কোনো মানুষকে তার কাছে পৌঁছাতে হবে, তাকে কাছ থেকে জানতে হবে, কারো কথার উপর ডিপেন্ড করে কোনো মানুষকেই বিচার করা ঠিক না, এটা আমার ওপিনিয়ন। অনেক আবার ওভার কনফিডেন্স থাকে, হ্যাঁ এই তো যাই হোক ওইসব মাথা থেকে হাঁটা ভালো। এখন আমরা দুজনে সুন্দরভাবে কাজ করছি, সকালে দুজনে একসাথে বেরোচ্ছি, সন্ধ্যাবেলা দুজনে একসাথে ঢুকছি, বাকি টাইমটা রিল্যাক্স করছি। এখন তো ভাবছি মানে কাজটাকে আরও ভালো করে করতে গেলে এই মাসটার পরে হয়তো আমি মোবাইল বাড়ির কাজটা অফ করে দেবো। মানে এমনিও মোটামুটি আপ টু ডেট হয়ে এসছে লেজার আর ফেসবুক, কিন্তু সকালটা যদি ওর ওখানে কাজ করতে চলে যাই না দু ঘন্টা, ওখানেও তো টানা এরকম ঘাড় সোজা করে বসে কাজ, তারপরে ঘরে আসি, নিজের শরীরের প্রতি একটু যত্ন নিতে হবে। হ্যাঁ তারপরে ঘরে আসি আর অফিসে গিয়েও আবার সেই ঘাড় সোজা করে বসে কাজ, ওরই প্রবলেম হয়। তো যাই হোক তোমরা এইভাবে ভালোবাসা দিও, সামনেই আমাদের বাবা বসে আছেন, বাবার আশীর্বাদ থাকবে। জানি অনেক বাধা আসবে, জানি অনেকে খারাপ চাইবে, অনেকে নয় মানে পার্সেন্টেজটা অনেক কম, 10:1 এরকম একটা পার্সেন্টেজের মানুষ খারাপ চাইবে, তারা তাদের কি বলবো তাদের দীর্ঘ নিঃশ্বাস করবে, কিন্তু তোমাদের ভালোবাসা সেই সব কিছু থেকেই আমাদের বাঁচিয়ে রাখবে। আর বাবা তো আছে, অনেকে খারাপ কথা বলবে, কেন বলবে, তারা তারা যারা খারাপ বলার তারা সবসময় বলে ওদের কথা বাদ দাও, খারাপ মানে খুবই খারাপ, কারণ তারা লাইফটা ওইভাবে বিলং করে। আমার মতে ওই যে বললাম দূর থেকে কোনো মানুষকে বিচার করা ঠিক না। তো যাই হোক খুব ভালো আছি, ভালো কাজ করছি। আমি ওকে বললাম যে তুমি যে 18 থেকে 31 কাজ করলে তোমার কেমন লাগলো, সেই অভিজ্ঞতাটা সবার সাথে শেয়ার করো। যেতে পারবে এই টাইমের মধ্যে, এই টাইমটা আপনার ডিউটি না আসলে টাকা কাটা যাবে, এই জিনিসটা না। শুভরাত্রি, সবাই ভালো থেকো। তোমরা সবাই জিজ্ঞেস করছো তো ওই জন্যই আর কি শেয়ার করলাম বিষয়টা, যে আমরা দুজনে এখন একই জায়গায় জব করছি, আমি ইনহাউস করছি ও ফিল্ড করছে, আর তার থেকে বড় কথা আজকে যখন অফিস ছুটি হয়ে দুজনে আসছি বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার অফিসে যা যত লেডিস কলিগ আছে সব নিচে দাঁড়িয়ে আছে, আমি এসে নিচে দাঁড়িয়ে আর বৃষ্টি তো পড়ছে, আমি সবাইকে বলিলাম এই বৃষ্টি থামবে না, কারণ আমি সকালে নোটিফিকেশান পেয়ে গেছি যে এবার গুরুতর মানে অতি ভারী বর্ষণের লক্ষণ আছে আর সাত জেলা দক্ষিণবঙ্গে, এবার বৃষ্টি থামবে না,
চলো বেরিয়ে যাই, একটু কমে দিল, অ্যাজ ইট ইজ এখনও পড়ে যাচ্ছে। এখন বাজে রাত 11:40, বুঝতে পারছো? কন্টিনিউয়াস পড়ে যাচ্ছে, আরও বাড়ছে। চলো আর বেশি বলবো না, কারণ তোমাদের বেশি বলবো। টাটা বাই, শুভরাত্রি।